নিখোঁজের ছয় দিন পর ঘাস খেতে মিলল মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ফরহাদ হোসেন জনি, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি। খবর পড়ছি আমি তানজানা রহমান লিজা। মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ছয় দিন পর ঘাস খেতে মিলল মোহাম্মদ রাকিব হোসেন বয়স ১৩ নামে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ। রবিবার ২০ মার্চ সকাল ৯টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশে কেউটখালী এলাকার ঘাস ক্ষেত থেকে মৃতের গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ। মৃত রাকিব হোসেন উপজেলার হাসারা ইউনিয়নের লস্করপুর চকের বাড়ি এলাকার মালয়েশিয়া প্রবাসী মোশারফ হোসেনের ছেলে। সে লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার হেপস বিভাগের ছাত্র। মৃত রাকিবের রাবু আক্তার জানান, রাকিব ও তার বড় ভাই তাদের বাড়ি থেকে ৩০০ গজ দূরের লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসা হেপস বিভাগে পড়াশোনা করত। ১৫ মার্চ সকাল ৮টার দিকে তারা বাড়ি থেকে ভাত খেয়ে মাদ্রাসায় যায়। দুপুরে রাকিবের বড় ভাই বাড়িতে এসে ভাইয়ের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারে তার ভাই মাদ্রাসায় নেই। খবর পেয়ে রাকিবের অভিভাবকরা মাদ্রাসায় এসে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এ সময় মাইকিং করার প্রস্তুতি নিলে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল খায়ের মাদ্রাসার সম্মানহানির দোহাই দিয়ে মাইকিং করতে নিষেধ করেন এবং রাকিবের নামে পূর্বের মানত করা একটি খাসি নিয়ে জবাই করে খান। রাকিবের মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শ্রীনগর থানায় এসে পরের দিন ডায়েরি করেন। ২০ মার্চ রবিবার সকালে কেউটখালী এলাকায় অর্ধকলিত লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন দেয়। পরে শ্রীনগর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাকিব হাসারা ইউনিয়নের লস্করপুর চকের বাড়ি গ্রামের প্রবাসী মোশারফ হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রাকিব ভাইদের মধ্যে ছোট। শ্রীনগর থানার এসআই আপন মজুমদার বলেন, মাদ্রাসায় পরিহিত পাঞ্জাবি দেখে রাকিবের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।